আমি মানুষের পেটের চাহিদার মধ্যে ধাক্কা দিতে রাজি না। হকার বসলে কোথাও বস, সব জায়গায় বসবে, না বসলে কোথাও বসবে না। আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে নারায়ণগঞ্জের মধ্যে যানজট ছাড়া আর কোনো সমস্যাই নেই। মত বিনিময় যদি করতে হয় তাহলে যার সাথে করতে হবে তারা এখানে উপস্থিত নাই বলে। সাবজেক্টটা কি? সাবজেক্টটা প্রেস ক্লাব যেটা বলতে চাচ্ছেন, সাবজেক্টটা হচ্ছে নারায়ণগঞ্জের যানজটের সমস্যার সমাধান কীভাবে করা যায়। আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে নারায়ণগঞ্জের মধ্যে যানজট ছাড়া আর কোনো সমস্যাই নেই। আমার কাছে এটা মাঝে মাঝে আমি স্ট্রেট ফরওয়ার্ড লোক, নারায়ণগঞ্জে যানজট একটা সমস্যা, আর কোনো সমস্যা নেই, আই ডোন্ট বিলিভ ইট। সমস্যা অনেকগুলি আছে, আলোচনা করলে সবগুলি পার্ট টু পার্ট করা উচিত। যানজট নিয়ে আমি যেটা প্রথম বলতে চাই, এই প্রবলেমের দুটো সেক্টর আছেন যারা কাজ করবেন, এবং একটা হচ্ছে সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশন মানে শুধু একলা সেলে নয়, তাইবি না, একটা টিম আছে, কাউন্সিলর আছেন প্রতি 35 জন, আপনাদের টোটাল টিম। সিটি কর্পোরেশন কী করতে পারে, হোয়াট দে ক্যান ডু? সিটি কর্পোরেশন তাদের প্রয়োজনের তাগিদপত্র, তাদের যে প্রয়োজনীয় তাগিদপত্র, সেই তাগিদপত্র জেলা প্রশাসন এবং পুলিশ সুপার মহোদয়কে দিতে পারেন, এটা আগেও তারা দিয়েছেন। কিন্তু আজকে যদি এখানে আলোচনা করি এটা নিয়ে, এখানে কীভাবে সলভ করা যাবে, যেমন আমার বড় ভাই নারায়ণগঞ্জ 5 আসনের সংসদ সেলিম ওসমান সাহেব ব্যবসায়ীদের সহযোগিতা নিয়ে, আই থিঙ্ক আমি ভুল যদি না বলে থাকি, প্রায় 47 লক্ষ টাকা না এরকম টাকা, 45 লক্ষ টাকা যা, এখানে জেলা পরিষদ চেয়ারম্যান সাহেব আছেন, হ্যাঁ আমি সরি বলতে ভুলে গেছিলাম, তো যানজটে মুক্ত করার জন্য দিয়েছে। আমার প্রশ্ন হলো ওয়াই টাকা দিতে হবে কেন? আমার প্রশ্ন টাকা দিতে হবে কেন? সরকারই তো টাকা দেয় এই যানজট মুক্ত রাখার জন্য, এটার তো এমপির দায়িত্ব না টাকা দেওয়া, এটা আমার প্রথম কথা। আর এখানে যে কথাটা বলবো যে এখন যদি সিটি কর্পোরেশনের মেয়র যখন সে বলবেন, গতবার যেটা বলেছেন যে ফুটপাথ মালিকানা সিটি কর্পোরেশনের, ইটস ট্রু, আমি যেটা বলেছিলাম আমার তখনও যা প্রস্তাব ছিল এখনও প্রস্তাব একটাই, হকার বসলে কোথাও বস, সব জায়গায় বসবে, না বসলে কোথাও বসবে না, বিকজ এটা মানুষের পেটের চাহিদা। আমি মানুষের পেটের চাহিদার মধ্যে ধাক্কা দিতে রাজি না, বাট আমি সাপোর্ট করতেও রাজি না, পুরো শহরকে অকেজো বানাতেও রাজি না। সো আমার মনে হয় যে এর মধ্যেখান থেকে একটা পন্থা বের করতে হবে, এই পন্থাটা কী হবে সেটা আমার মনে হয় সিটি কর্পোরেশনেই বের করা উচিত। আমরা সেটাকে সহায়তা করব এবং সিটি কর্পোরেশন নারায়ণগঞ্জের প্রশাসনের কাছে এই চাহিদাপত্রটা দিবেন যে আই নিড দিস অ্যান্ড দ্যাট হেল্প। এই যানজটটা নিয়ে যদি আলোচনা করা হয়, আর সেলিম ভাই যেটা বললেন ট্রেন লাইনের কথা, ট্রেন লাইনের জায়গা কিন্তু অলরেডি একবার হওয়া শুরু হয়ে গেছে। আমি আমার ছোটো বোন মেয়র আইবির সাথে কথা বলেছি ফোনে, ফোনে কথা বলার পরে আমি তাকে বলেছি, আমি তখন অসুস্থ ছিলাম, হাসপাতালে ছিলাম, বেরিয়ে বলেছি, যখন আমি দেখলাম পত্রিকায় বসকে এমনি ভেঙে ফেলছে, আমি বললাম যে আমাকে একটা কাগজ লিখে দেন, তো উনিও হয়তো ব্যবস্থা করছেন, আমার মনে হয় খুব দ্রুতই ব্যবস্থা করবেন, আমার মনে হয় একটা রিটার্ন যদি আমার না দেয় তাহলে এটাকে আটকানো যাবে না। আর নারায়ণগঞ্জে যদি প্রতি 10 মিনিট পর পর দুটা করে ট্রেন ঢুকে তাহলে আপনার এই শহর কলাপস হয়ে যাবে, আবার ট্রেনও তো দরকার আছে। সো এখানে একটা কিছু বের করতে হবে।